হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমাদের সমাজের খন্দকার জেকাব ডেটা ক্লিনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু গ্রুপ আনগ্রুপ রো অ্যান্ড কলাম অন গুগল স্প্রেডশিট, অর্থাৎ গুগল স্প্রেডশিটের উপরে আমরা কীভাবে রো এবং কলাম আমরা গ্রুপ এবং আনগ্রুপ করতে পারি আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন এই কাজটা করার জন্য প্রথমে আপনার যে স্প্রেডশিটে কাজটা করবেন আপনি সেই স্প্রেডশিটটা ওপেন করে থাকতে হবে। ওপেন করার পরে এখন আমরা কী করবো, এখান থেকে প্রথমে আমরা দেখে যে এখানে কীভাবে আমরা আমাদের যে কলামগুলো আছে এই কলামগুলো থেকে এখানে আমরা আমাদের যেই কলামগুলো আমরা কী করতে চাই এখানে গ্রুপ করে আমরা হাইট আনহাইট আমরা করতে চাই সেগুলো আমরা প্রথমে আমরা কী করতে হবে সিলেক্ট করতে হবে। তাহলে এখান থেকে ধরেন আমি আমার এই যে এখানে বেজিক স্যালারি পরে আমি এই যে এই তিনটা কলাম আছে এখান থেকে আমি তিনটা কলাম কী করবো এখানে আমরা গ্রুপ করে আমি এখানে কি হাইট আনহাইট করব। তা কীরকম বিষয়টা, এখানে প্রথমে আমার এই কলামগুলো সিলেক্ট করতে হবে। তো এখানে দুইটা ধরেন তিনটা কলাম এখানে টান দিয়ে প্রথমে সিলেক্ট করলাম। বাস এই তিনটা কলাম সিলেক্ট করার পরে এখন এখান থেকে আমি চলে যাবো ভিউ মেনুতে। ভিউ মেনুতে আসার পরে এই যে গ্রুপ, এই গ্রুপ অপশন থেকে এখান থেকে আমরা এদিকে চলে আসবো। আসার পরে যে গ্রুপ আমার এখানে ডি থেকে এফ পর্যন্ত সিলেক্ট করা আছে, আমরা এখান থেকে যে শর্টকাটের ক্রিয়ার মাধ্যমে করতে পারি অথবা যখন ক্লিক করে করতে পারি। তাহলে এখানে যখন আমি ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে এখন কিন্তু আমার এখানে এই যে তিনটা কলাম এখানে কীরকম এই যে উপরে দণ্ড একটা এরকমই চলে আসছে। এখন এখান থেকে আমি এই যে এখানে যে মাইনাসের মতো আছে এখানে এখানে যদি আমি ক্লিক করি, এই যে এখানে ক্লিক করাতে আমার ওই তিনটা কলাম এখান থেকে কী হয়ে গেল আমার হাইট হয়ে গেল। মানে আমার স্প্রেডশিটের মধ্যে এখানে যে এমপ্লয় স্যালারি শিট করা আছে এখান থেকে আমি তিনটা কলাম এখানে কী করলাম হাইট করে দিলাম। এখন হাইট করার পরে আবার ধরেন আমি যে আনহাইট করতে চাই আবার নিয়ে আসতে গেলে এই যে এখানে প্লাসে ক্লিক করল, এখন প্লাসে ক্লিক করি এই ধরুন আবার চলে আসছে, আবার এখানে মাইনাসে ক্লিক করি বা চলে গেলো, আবার প্লাসে ক্লিক করলে এখানে যে আবার কি আবার আনহাইট হয়ে গেল। তো এইভাবে চাইলে আপনারা এখানে গ্রুপ করে আপনাদের কলাম যদি আপনারা চান একাধিক কোনো কলাম এইভাবে আপনারা হাইট আনহাইট করতে পারেন। এখন আমরা যে গ্রুপ করলাম এটা আবার কি ইচ্ছা করলে আমরা কী করতে পারি, এই গ্রুপটা আমরা আনগ্রুপ করে দিতে পারি, সেটা কীরকম তাহলে করার জন্য এখন আমরা আবার ভিউতে গেলাম, তারপরে গ্রুপে যাই, যার পরে যে আনগ্রুপ আমরা আনগ্রুপ ডি থেকে পর্যন্ত আনগ্রুপ করবো। তো শর্টকাট দিয়ে করতে পারেন অথবা এখানে ক্লিক করে করতে পারি। বাস এখন আমাদের এখানে আনগ্রুপ হয়ে গেল। তাহলে এই যেভাবে আপনাদের যে স্প্রেডশিটের মধ্যে এখানে আপনাদের যেইগুলো থাকবে কলামগুলো থাকবে সেগুলো আপনি এইভাবে গ্রুপ করার মাধ্যমে হাই হাইট আনহাইট করতে পারেন। এখন আমরা দেখি যে আমাদের রোয়ের বিষয়টা, এখন আপনি চান যে রো করার জন্য সেম কাজটা রোয়ের মধ্যে, তাহলে কীভাবে আমাদের এখানে যেই রোটুকু মানে যেই রোগুলো করবো সেগুলো প্রথমে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে ধরেন আমি এখানে যে এই যে এই ছয় নম্বর রো থেকে এখানে ধরেন আমি এই চোদ্দ নম্বর, তাহলে এই যে রোয়ের মধ্যে আমার এখানে যে কাজগুলো করা আছে এগুলো এখানে আমি একটা গ্রুপ করে আমি হাইট আনহাইট করবো। তাহলে করার জন্য রো সিলেক্ট করলাম, তারপর আমরা ভিউতে আসি গ্রুপ, তাহলে আমি যে এখানে গ্রুপ রো এখানে ছয় থেকে চোদ্দ পর্যন্ত আমার রো সিলেক্ট করা আছে, তাহলে শর্টকাট দিয়ে করতে পারো অথবা ক্লিক করে করতে পারি। বাস এখানে আমাদের কী হয়ে গেলো গ্রুপ হয়ে গেলো। তাহলে গ্রুপ হয়ে যাওয়ার পরে এখন আমরা সেমভাবে যে এখানে আমরা মাইনাসে ক্লিক করলাম, ক্লিক করার পর দেন এখানে যে ছয় থেকে চোদ্দ পর্যন্ত, তাহলে যে পাঁচের পরে পনেরো চলে আসছে, তাহলে পাঁচের পরে পনেরো এখানে আমাদের ছয় থেকে চোদ্দ পর্যন্ত কিন্তু রো এখানে কী হয়ে গেলো আমার হাইট হয়ে গেলো। তাহলে যে হাইট হয়ে গেলো এখন এইটুকু হাইট করে দিয়ে ইচ্ছে করলে আপনি এখানে আপনার সেটা কাজ করতে পারবেন। এখন হাইট করার পরে আপনার যদি আবার মনে হয় যে আবার আনহাইট করা দরকার, তাহলে আপনি যে প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করলে এই যে আবার এখানে ধরেন যে আবার আনহাইট হয়ে গেলো, আবার আপনার এই ভিতরে যে রোয়ের ভিতরে কাজগুলো আছে সেগুলো শো করবে। এখন শো করার পরে এখন আপনি যদি চান যে গ্রুপটা আনগ্রুপ করে দিবেন, তাহলে সেই ক্ষেত্রে আবার ভিউতে যাবেন, যাওয়ার পরে গ্রুপ এই যে আনগ্রুপ এখানে ক্লিক করলে বাস আপনার এই যে রোয়ের মধ্যে যে গ্রুপগুলো করছেন তো সেটা আপনার এখানে কী হলো আনগ্রুপ হয়ে গেলো। তাহলে এইভাবে আমরা কী করতে পারি, আমাদের এই গুগল স্প্রেডশিট থেকে আমাদের যে এখানে রো কলামগুলো আছে সেগুলো আমরা এইভাবে গ্রুপ আমরা করার মাধ্যমে কী করতে পারি আমরা হাইট হাইট আনহাইট করতে পারি, পাশাপাশি দেখা গেছে এখানে আমরা আবার উঠাই দিতে গেলে আমরা আনগ্রুপ করে সেটা উঠাই দিতে পারি। তাহলে এই সময় এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু গ্রুপ আনগ্রুপ রো অ্যান্ড কলাম অন গুগল স্প্রেডশিট এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপনি টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।